চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক ব্যবসায়ীকে অপহরণের পর টাকা আদায়ের অভিযোগে ছয় পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবলরা হলেন আব্দুল নবী, ইস্কান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মাসুদ ও মোর্শিদ বিল্লাহ। চট্টগ্রাম রেঞ্জের ডিএজি আনোয়ার হোসেন জানান, আনোয়ারা থানার পূর্ব বৈরাগ গ্রামের ব্যবসায়ী আব্দুল মান্নানকে গেল 3 ফেব্রুয়ারি রাত 2টায় ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়া হয়। তার কাছে 10 লাখ টাকা দাবি করা হয়। 1,80,000 টাকা দেওয়ার পর ভোর 5টার দিকে পটিয়া উপজেলায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে ওই ব্যবসায়ী আনোয়ারা থানায় মামলা দায়ের করলে ছয় কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়।